ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। চলে আসছে পরের খবরে। প্রধানমন্ত্রী কিষাণ সমৃদ্ধি যোজনায় ষষ্ঠ কিস্তি বাবদ 8.5 কোটি কৃষকের অ্যাকাউন্টে 17,000 কোটি টাকা ট্রান্সফারের ঘোষণা কেন্দ্রের। আদৌ লাভবান হবেন কৃষকরা? পাল্টা আক্রমণে তৃণমূল। প্রধানমন্ত্রী কিষাণ সমৃদ্ধি যোজনায় কৃষকরা প্রতি বছর 6,000 টাকা করে পান। সেই প্রকল্পের কিস্তি বাবদ কৃষকদের অ্যাকাউন্টে মোট 17,100 কোটি টাকা ট্রান্সফার করল কেন্দ্রীয় সরকার। এই প্রকল্পে প্রতি বছর কৃষকরা যে 6,000 টাকা করে পান, তার মধ্যে ষষ্ঠ কিস্তির টাকা দেওয়া হল। 8.5 কোটি কিষাণ পরিবারকে খাতে মে পলক ঝপকতে আপনি দেখা হোগা পিএম কিষাণ সম্মান নিধি কে 17,000 কোটি রুপিয়ে সিধে সিধে 8.5 কোটি কিষাণ কে খাতে মে জমা হো গে। কই বিচোলিয়া নাই, কই কমিশন নাই, সিধা সিধা কিষাণ কে পাঁচ চলা গয়া। 2019 লোকসভা নির্বাচনের মুখে প্রধানমন্ত্রী কিষাণ সমৃদ্ধি যোজনায় বছরে 6,000 টাকা করে কৃষকদের অর্থ সাহায্য দেওয়ার কথা ঘোষণা করে কেন্দ্র। বছরে মাত্র 6,000 অর্থাৎ মাসে 500 টাকা দেওয়া নিয়ে তখন কটাক্ষ ছুড়ে দিয়েছিল বিরোধীরা। क्या ये 1,00,000 करोड़ जिसका आपने दावा किया, ये उसी पुराने 0.5% जीडीपी का जो फिस्कल स्टेबल उसके अंदर ही शामिल है या अलग से है? मैं नहीं समझता कि इसमें कोई अतिरिक्त फंडिंग हो रही है। और कृषि की जो रेट ऑफ ग्रोथ विकास की दर है न्यूनतम से न्यूनतम है, अब थोड़ी इंप्रूव हुई है, नहीं तो पहले तो कांग्रेस के यूपीए 1 और यूपीए 2 की जो औसतन रेट है উসে এক তিহাই সে কম। যত গুরুত্বপূর্ণ ঘোষণা যখন করোনা কালে সংসদ বন্ধ তখনই করা হচ্ছে কেন? আগামী 2 মাস যারা খরিফ শস্য বুনেছে হাতে কোনো কাজ থাকবে না তাদের। সুতরাং এগুলো সবই দেখার ব্যাপার। এটা তো সবাই বোঝে যে 6,000 টাকা কৃষকদের দিলে তাদের জীবনে খুব পরিবর্তন আসবে না, তবে কৃষকরা যদি পায় সেটাই কারোর আপত্তি থাকারও কথা নয়। কৃষকদের জন্য প্রধানমন্ত্রীর এই উদ্যোগকে স্বাগত জানিয়ে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী বলেছেন, এই সময় আর্থিক সহায়তা প্রদানের মাধ্যমে কৃষকদের পাশে দাঁড়ানোটা ভীষণ জরুরি ছিল। প্রধানমন্ত্রী সঠিক সময় সঠিক পদক্ষেপ গ্রহণ করেছেন। বিজেপি যখন নরেন্দ্র মোদীকে কৃষকদের পাশে দাঁড়ানোর জন্য কৃতিত্ব দিচ্ছেন, তখন কর্মসংস্থান নিয়ে মুখ খুলেছেন অলিম্পিক্সে ব্রোঞ্জ জয়ী বক্সার বিজেন্দ্র সিংহ। নাম না করে মোদী সরকারকে খোঁচা দিয়ে টুইট করে তিনি বলেছেন, রোজগার দো, জনতা রোজগার চাইলেই ধর্মের নেশা ধরিয়ে দাও, কিন্তু আর তা চলবে না, রোজগার চাই। গত লোকসভা নির্বাচনে দিল্লি থেকে কংগ্রেস প্রার্থী হিসেবে নির্বাচনে লড়ে পরাজিত হয়েছিলেন বিজেন্দ্র সিংহ। এবিপি আনন্দ।